नमस्कार सुप्रभात सिटी वीएनए स्वागत एडुकेशन ऑनलाइन निये तुम्हारे संगे रही भाष्यते समय अनेकटा सीमित थाके सेक्षेत्रे आज के बारे क्लासे आसार चेष्टा करब। आज जे विषय निये आलोचना करा हबे एकादश श्रेणीर बांगला एवं बांगलार विभिन्न अध्याय निये गत कयेक एपिसोडेओ आलोचना करा हयेछे एवं जेमनटा बोले थाकि जे बांगला बा जे कोनो ल्यांगुয়েজের क्षेत्रे व्याकरणटा जाना जेरकम दरकार सेक्षेत्रे স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা থাকে যে বাংলা বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নম্বর তোলা হয়তো কঠিন হয় কিন্তু সেই ক্ষেত্রে মূল্যায়নটা যেরকম জরুরি সেরকম যে কোনো গল্প বা কবিতার ক্ষেত্রে সেটা বুঝে পড়া সেটা উপলব্ধি করা জীবনের ক্ষেত্রে যেরকম জরুরি আগামী দিনে ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আজ যে কবিতাটা পড়ানো হবে বাড়ির কাছে আরশিনগর অবশ্যই ক্লাসে আসবো। তবে আজকে নি রয়েছেন স্যার গুরুপ্রসাদ রায়। প্রথমেই স্যার সিটিভিএনএ অনেক অনেক স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগত স্যার। এর আগেও আপনাদের তোমাদের ক্লাস নিয়েছে এবং আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে একাদশ শ্রেণীর বাংলা এবং কবিতা নিয়ে আলোচনা করা হবে সেক্ষেত্রে বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন থাকলে অর্থাৎ যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে কোনো অসুবিধা হলে সরাসরি স্ক্রিনে যাওয়া নম্বরে তোমরা ফোন করে স্যারের সাথে কথা বলতে পারো। স্যার একেবারে ক্লাসে যাব। আমার প্রিয় ছাত্রছাত্রীদের শারদীয়ার আগাম প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি তোমাদের একাদশ শ্রেণীর প্রিয় কবিতা লালন ফকিরের লেখা বাড়ির কাছে আরশিনগর কবিতাটি। এইটা কবিতা না বলে গান বলাই শ্রেয়। আর এই কবিতাটা জানার আগে তোমাদের কবি সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা দরকার, তাহলে এই কবিতাটার বিষয়বস্তু তোমরা গভীরভাবে উপলব্ধি করতে পারবে। লালন ফকির তিনি ছিলেন একজন মরমিয়া সাধক, আধ্যাত্মিকতার দিশারি, মানবতাবাদী, সামাজিক সংস্কারক, শিল্পী, বাউল গানের শিল্পী এবং মানবতার জয়গানে মুখরিত এক অসাধারণ ব্যক্তিত্ব। আমরা সারা পৃথিবী জুড়ে যাকে লালন ফকির, লালন শাহ বা লালন শাহ বলে চিনি। এই লালন ফকিরের জন্মবৃত্তান্ত নিয়ে কিছুটা মতান্তর আছে। 1774 খ্রিস্টাব্দের 17ই অক্টোবর নদিয়া জেলার ভাঁড়ারা গ্রামে তার জন্ম। অনেকের মতে যশোর জেলার ফুলবাড়ি বা হরিশপুরে তার জন্ম। হিন্দু কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম মাধবকর এবং মায়ের নাম পদ্মাবতী। ছেলেবেলায় বাবাকে হারানোর ফলে তাকে দারিদ্রের মধ্যে বড় হতে হয়, সুতরাং লেখাপড়া শেখার তার সুযোগ হয়নি। মা এবং তার স্ত্রীকে নিয়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে তার গণ্ডগোল হওয়ার কারণে তিনি সেখান থেকে উঠে যান। জনশ্রুতি আছে যে বাউল দাস নামে একজন ব্যক্তির সঙ্গে তিনি বহরমপুর, আবার কারো মতে তিনি নবদ্বীপে তীর্থভ্রমণে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বসন্ত রোগে আক্রান্ত হন। সঙ্গী সাথীরা যারা গিয়েছিল তাকে মৃতপ্রায় অবস্থায় বা তার 3 দিন অসুস্থ থাকার ফলে মরে গেছে এরকম একটা মনে করে তার মুখাগ্নি করে তাকে গঙ্গাতে ভাসিয়ে দেন এবং বাড়িতে ফিরে এসে তার স্ত্রীর কাছে, তার মায়ের কাছে তার গঙ্গা প্রাপ্তির কথা জোর গলায় প্রকাশ করে এবং সে যে ভাগ্যবান এটাও গ্রামের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। এদিকে ভাসতে ভাসতে নদীর পাড়ে গিয়ে ওঠে লালন ফকির। এক মুসলমান দম্পতি তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন এবং তারপর তিনি যখন গ্রামে যান, যেহেতু তিনি যবনের ঘরে অন্নগ্রহণ করেছেন এবং যবনের ঘরে তিনি বাস করছেন সেই কারণে এবং তার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, তাই
গ্রামের সমাজপতিরা তাকে আর গ্রামে গ্রহণ করেন এবং সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। তাই মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়ে, স্ত্রীর সংসর্গ থেকে তিনি বঞ্চিত হয়ে এই জাত ধর্ম আচার অনুষ্ঠান সকলের উপর তিনি বীতশ্রদ্ধ হয়ে ওঠেন এবং তিনি সিরাজ সাই নামে এক ধর্মপ্রাণ ব্যক্তির সান্নিধ্যে এসে তার মরমীয় বাউল গান তাকে আপ্লুত করে এবং তিনি তার শিষ্যত্ব গ্রহণ করে ছেউরিয়া গ্রামে এক আখড়া স্থাপন করে তিনি আধ্যাত্ম সাধনায় দেহাত্মবাদ সাধনায় মত্ত ছিলেন। এই বিখ্যাত দেহাত্মবাদী শিল্পী, মানবতাবাদী শিল্পী এবং জাতপাতের বিরুদ্ধে মানবতার পূজারী শিল্পীকে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম প্রত্যেকেই তাকে শ্রদ্ধা জানিয়েছেন, তার ভক্ত ছিলেন। মহাত্মা গান্ধীর মহাত্মা লাভের প্রায় 25 বছর আগে তিনি মহাত্মা উপাধি ধারণ করেছিলেন, মহাত্মা উপাধি পেয়েছিলেন। আমরা লালনের শেষ জীবনটা অর্থাৎ 1774 খ্রিস্টাব্দের 17ই অক্টোবর তার জন্ম আর তার মৃত্যু 1890 খ্রিস্টাব্দে ওই একই দিনে 17ই অক্টোবর। তিনি ওই আমৃত্যু তার ছেউরিয়া আশ্রমে তিনি ছিলেন এবং শোনা যায় যে মৃত্যুর সকালে ভোর 5টার সময় তিনি তার ভক্ত শিষ্যদের নিয়ে নামগানতো মত্ত ছিলেন এবং আমি চললাম বলে তিনি মৃত্যুমুখে পতিত হন এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। যেহেতু সেটি ছিল রবীন্দ্রনাথের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের জমিদারির অন্তর্ভুক্ত, তাই সারা জীবন সেখানে তিনি বিনা খরচে এবং রাজস্ব ছাড়াই তিনি সেখানে তার জীবন অতিবাহিত করেছিলেন এবং সেখানেই তার জীবন সাধনা করেছিলেন। রবীন্দ্রনাথ তার ভক্ত ছিলেন সেটা আমরা জানি এবং তার মৃত্যুর পর তিনি ছেউরিয়া আশ্রমে গিয়েছিলেন এবং সেখান থেকে তার দুটি খাতা সংগ্রহ করে নিয়ে আসেন যেটি বিশ্বভারতীর রবীন্দ্র ভবনে সঞ্চিত আছে এবং শোনা যায় যে রবীন্দ্রনাথের সামনে নাকি তিনি আমাদের এই বাড়ির কাছে আরশিনগর গানটি গিয়েছিলেন। আবার কেউ বলে থাকেন না জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর যখন পদ্মা নদীতে বসে তাঁর একটা স্কেচ তৈরি করছিলেন তখন নাকি তিনি এই গানটি গিয়েছিলেন এবং সেই স্কেচটি নাকি আমরা বলতে পারি ভারতীয় জাদুঘরে সংরক্ষিত হয়ে আছে। এই যে সাধক কবি লালন ফকির, তিনি একজন দেহাত্মবাদী কবি ছিলেন। তার তিনি মাঠে ঘাটে এক তারা বাজাতে বাজাতে তিনি তার যে মনের গান সেই গানগুলো গাইতেন। নির্দিষ্ট করে তিনি কোনো গান লিখে রাখেননি যেহেতু তিনি লেখাপড়া জানতেন না। তার এই গানগুলো মনের মানুষদের মধ্যে এমনভাবে রেখাপাত করেছিল যে তারা সব গানগুলো লিখে রাখত। কেউ কেউ বলেছেন তিনি 6000 গান লিখেছেন, কেউ কেউ বলেছেন 10000, কিন্তু তার গানগুলো যে পাঠক সমাজে আলোড়িত করেছিল সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তিনি জাতপাতের বিরুদ্ধে ছিলেন, ধর্মের বিরুদ্ধে ছিলেন। তিনি মনে করতেন যে মন্দির মসজিদ গির্জা নয়, মানুষের মনই হচ্ছে সাধনার প্রধান পীঠস্থান এবং মানুষের মনের মধ্যে ঈশ্বর আছেন। তাই বলা যেতে পারে যে তিনি এই বিশ্বনাগরিক লালন, তাই শান্তি, মৈত্রী, সৌভ্রাতৃত্ব, প্রেম, ভালোবাসার অতন্দ্র প্রহরী। তিনি জাতপাতের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছিলেন তাই তার মুখ থেকে ধ্বনিত হয়েছে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম নেই অন্তরে। তিনি মনের মানুষের সন্ধান করেছেন। তিনি মনে করেছেন যে বিশ্ববিধাতার অধিষ্ঠান কোনো ঊর্ধ্বে নয়, এই বিশ্ববিধাতার অধিষ্ঠান মানবের মনে। তিনি মনে করেন আমাদের দেহ নেতিবাচক কারণ দেহ নশ্বর, জীবন ইতিবাচক কারণ জীবন অবিনশ্বর। এই চলমানতাই জীবন, এই জীবনের মধ্যে অলোক সাঁয়ের আবির্ভাব। তিনি কখন যে প্রবেশ করেন কখন যে বেরিয়ে যান
এটা তিনি বুঝতে পারেন না। আর তাকে ধরাই এই বাউল সাধক সঙ্গীতের মূল সুর। তাই তিনি গেয়ে ওঠেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনবেরি দিতেম পাখির পাই। আবার দেখা গেছে যে তিনি মনে করেছিলেন সবার উপর, অর্থাৎ বাউল সাধকদের মূল সুর হচ্ছে মানবতার সুর, তাই তার মতে সবার উপর মনুষ্যত্ব তাহার উপর নাই। তিনি অমূল্য রতনের সন্ধান করেছিলেন, অর্থাৎ স্পিরিচুয়াল হিউম্যানিজমের বিশ্বাসী ছিলেন তিনি। তাই তিনি মনে করেছিলেন যে মানুষের মধ্যে ভগবানের অধিষ্ঠান, তাই বলেছিলেন মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মানবতাবাদী কবি যিনি মনুষ্যত্বের জয়গান গেয়েছেন, যিনি মানবতাবাদের জয়গান গেয়েছেন, এবং যিনি আজীবন ধর্ম নয়, জাতপাত নয়, মন্দির মসজিদ গির্জা নয়, যিনি তার অন্তরকে দেবতার আসনে অধিষ্ঠিত করেছিলেন, তাঁর সেই বিখ্যাত গান বা কবিতা বাড়ির কাছে আরশিনগর একটু আলোচনা করলেই আমরা বুঝতে পারব যে তার মনের কথা, তার প্রেমের কথা এবং মনের মানুষের কথা। তবে এই কবিতাটা তোমরা যখন পড়বে তোমাদের কিছুটা কিন্তু আনমনা হয়ে যেতে হবে, নিজেদিকে বাউল বলে ভাবতে হবে, এবং তোমরা কিছুটা মিঠো সুর, কিছুটা গ্রামের সুর এবং কিছুটা অন্যমনস্ক হয়ে, যদি তোমরা দেহাত্মবাদে বিশ্বাসী হয়ে কিংবা যদি তোমরা এই বাউল সঙ্গীতের প্রতি আস্থা রেখে আনমনা হয়ে গিয়ে এই কবিতাটা পড়তে পারো, তাহলে তোমরা এই কবিতার রস আস্বাদন করতে পারবে। তাহলে কিছুক্ষণের জন্য তোমরা বাউল হয়ে যাও, আমি কবিতাটা তোমাদের যেরকম ভাবে বোঝাচ্ছিলেন তোমরা যদি সেভাবে কবিতাটা পড়ো, বা কবিতার ক্ষেত্রে নামকরণটাও যেরকম জরুরি সেরকম আলোচনাতেও আমরা আসব। তবে কবিতার প্রত্যেকটা লাইন ধরে পড়াটা ভীষণ দরকার, কারণ কবিতা থেকে ভীষণভাবে প্রশ্ন আসে এবং খুঁটিয়ে পড়া খুব দরকার, কারণ কবিতার প্রত্যেকটা লাইন থেকে যেরকম এখন প্রশ্ন আসে এবং পরবর্তীকালে যারা সামনে উচ্চ মাধ্যমিক দেবে সেখানেও কিন্তু পরীক্ষার খাতায় কবিতার লাইন থেকে প্রশ্ন আসে। তাছাড়াও কবিতার পড়া এখন যেহেতু মূল্যায়নটা খুব সহজ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কবিতা পড়া মূল্যায়নের জন্যই নয়, কবিতা প্রত্যেকটা কবিতা শুধু কবিতা নয়, গল্প থেকেও একটা জীবনের পাঠের অনেকটা খুব দরকার। স্যার যেমন বলছিলেন এই কবিতাটা সম্পর্কে, এবং খুব বিখ্যাত একটি কবিতা লালন ফকিরের, এবং আরও একবার বলবো তোমাদের কোনো অসুবিধা হলে, অর্থাৎ বিষয়ভিত্তিক যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে, তোমরা সরাসরি স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে স্যারের সাথে কথা বলতে পারো, কারণ তোমরা যত ফোন করবে তাহলে আমাদের আলোচনাটা আরও কম্প্যাক্ট হবে। স্যার আরও একবার ক্লাসে ফেরার চেষ্টা করব। এই বাড়ির কাছে আশিনগর এই কবিতাটি আমরা আলোচনা করার আগে কবিতাটার উৎস সম্পর্কে একটু জেনে নিই। বাংলাদেশ থেকে প্রকাশিত আব্দুল আহসান চৌধুরী সম্পাদিত যে লালন সমগ্র আছে, সেই লালন সমগ্রের 498 নম্বর গান হচ্ছে এই বাড়ির কাছে আশিনগর কবিতাটি, এবং ডক্টর মতিলাল দাস ও পীযূষকান্তি মহাপাত্র সম্পাদিত 1958 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় লালনের গানগুলিকে নিয়ে লালন গীতিকা নামে একটা গানের সংকলন তৈরি করেছিলেন। সুতরাং আমরা বলবো বাড়ির কাছে আশিনগর সেখান থেকে নেয়া। সুতরাং আমরা এখানে বলতে পারি লালন সমগ্রতেও এই বাড়ির কাছে আশিনগর স্থান পেয়েছে, আবার লালন গীতিকাতেও স্থান পেয়েছে। এটা একটা রূপকধর্মী কবিতা। রূপকধর্মী কবিতা মানে জানো যার বাইরের একটা মানে আছে এবং ভেতরেও একটা মানে আছে। সুতরাং বাইরেটা তোমরা যদি কবিতাটা পড়ো তাহলে সেটাকে আমরা বলতে পারি যে কবিতার বিষয়বস্তু, আর যখন তোর কবিতার যখন ইনার মিনিং অন্তর্নিহিত অর্থটা বুঝিয়ে দেওয়া হবে তখন সেটাকে আমরা বলতে পারি রূপক অর্থে। এখন দেখা যাক যে তিনি কী ধরনের এটা লিখে গেছেন এবং রূপক অর্থক হিসাবে কতটা এই কবিতাটা সার্থক। বাড়ির কাছে আরশিনগর, তার মানে হচ্ছে যদি মানেটা বলি, আমার বাড়ির কাছে আরশিনগর বলে একটা গ্রাম আছে। যদিও আমরা বলতে পারি যে উচ্চ এটা লালন ফকিরের দেয়া নাম নয়, এই নামটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, তারা কবিতার দ্বিতীয় লাইন থেকে এই নামটাকে সংগ্রহ করেছে। তাই মানেটা হচ্ছে যে আরশিনগর বাংলাদেশের একটা গ্রাম, কিন্তু এখানে আরশিনগর তিনি সেই অর্থে কিন্তু ব্যবহার করেননি। এই বাড়ির কাছে আরশিনগর কথাটা মানে হচ্ছে বাড়ি বলতে গেলে কি না, বাড়ি হচ্ছে দেহ, আর কাছে বলতে গেলে আমাদের অভ্যন্তরস্থ বা অন্তরে। আরশিনগর হচ্ছে যে পরমাত্মা, আরশি হচ্ছে যে আমরা জানি আয়না,
আর নগর মানে শহর বা গ্রাম। তাহলে এই আয়নার মধ্যে আমরা একটা প্রতিবিম্ব দেখতে পাই, আমাদের কাছে যে প্রতিবিম্বটা মূর্ত হয়ে ওঠে, কিন্তু সেটাকে আমাদের ধরা ছোঁয়ার বাইরে। ঠিক সেরকম আমরা দেখব যে এই মনরূপ যে আমাদের থার্ড আই আছে, সেই তার মধ্যে দিয়েও আমরা একটা আত্মা দেখতে পাই যেটাকে আমরা ধরতে পারি না, আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তাই কবিতাটার নাম হয়েছে আরশিনগর। তাহলে আরশিনগর কেন? আরশি কথাটা মানে চায়না, যেটা আত্মদর্শনের একটা মাধ্যম। সেই আয়নার মধ্যে দিয়ে তুমি তোমার নিজেকে দেখো, লৌকিক বস্তুকে দেখো, কিন্তু সেই ছবিটা তোমার ধরা ছোঁয়ার বাইরে। আর ঠিক সেইরকম আমাদের মনরূপ যে থার্ড আই আছে, যেখান দিয়ে আমরা আত্মাকে প্রত্যক্ষ করতে পারি, ঈশ্বরকে প্রত্যক্ষ করতে পারি, আমাদের পরম পুরুষ বা পরমাত্মা বা প্রেমিক পুরুষকে প্রত্যক্ষ করতে পারি, কিন্তু যেটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তাই বাড়ির কাছে আরশিনগর মানে হচ্ছে দেহের অভ্যন্তরস্থ আমরা বলতে পারি পরমাত্মা বা শুদ্ধ মন। আমরা গূঢ়ার্থে বলতে পারি এই দেহের মধ্যে অবস্থিত যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা তিনি এখানে বলেছেন। অর্থাৎ ব্রহ্মাণ্ডের কথা, প্রেমিক পুরুষের কথা, পরমাত্মার কথা। তাই বাড়ির কাছে আরশিনগর কথাটার মানে হচ্ছে যে দেহভাণ্ডের মধ্যে অবস্থিত ব্রহ্মাণ্ড, কিংবা দেহের অভ্যন্তরস্থ পরমাত্মা বা শুদ্ধ মন। দেখো, আমি একদিনও না, আমি কবিতাটা একটু বলি তারপরে আমি বলবো, আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। গ্রাম বেরিয়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে, আমি বাঞ্ছা করি দেখব তারি আমি কেমনে সিঙায় যাই রে। বলবো কি সেই পড়শির কথা ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর আবার ক্ষণেক ভাসে নিরে। পড়শি যদি আমায় ছুতো আমার জমজাত না যেত দূরে, আবার শেয়াল লালন একখানে রয় তবু লক্ষ যোজন ফাঁকরে। তাহলে এই যে কবিতাটা, এই কবিতাটা আমরা বলতে পারি দেহাত্মবাদের কবিতা, আধ্যাত্মবাদের কবিতা, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে আত্মা থাকে সেই আত্মার আত্মীয়ের কবিতা। আমি বললাম যে আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে, অর্থাৎ যদি বাইরের মানেটা বলি, আমার একজন পড়শি বসবাস করে, আমি তাকে একদিনও দেখতে পারি না, অথচ আমার বাড়ির কাছে সে থাকে। আমি বলে দিই, লালন ফকির সারা পৃথিবী জুড়ে, তিনি লালন ফকির, লালন সাঁই এবং লালন শাহ নামে পরিচিত ছিলেন, এবং পৃথিবীর অন্যান্য বিখ্যাত কবিরা তার কবিতার অনুবাদ করেছেন। আমরা দেখব যে বাংলাদেশের আবুরুশদের তাঁর কবিতা নিয়ে লিখেছেন, এবং আমেরিকার বিখ্যাত কবি ক্যারল সলোমন তাঁরও কবিতা অনুবাদ করেছেন। তিনি বলেছেন, আই হ্যাভ নট সিন এভার ওয়ান্স মাই নেভার, আই হ্যাভ নট সিন এভার ওয়ান্স মাই নেভার হু লিভস ইন এ সিটি অফ মিরর্স নিয়ার মাই হাউস, আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। তাহলে আমি কেন দেখতে পেলাম না, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে? তাহলে এই আমি একদিনও না দেখিলাম তারে, দেহতত্ত্ব এবং সমাজতত্ত্ব এই দুটোর গভীর থেকে মুক্তিতত্ত্বের আকর্ষণী বেরিয়ে আনা লালন ফকিরের বাড়ির কাছে আরশিনগর কবিতায় কবির আক্ষেপ, কবির অনুশোচনা যে তিনি একদিনও তার প্রেমিক পুরুষ, তার পরমাত্মা স্বয়ং ঈশ্বরকে তিনি দেখতে পারলেন না। কেন দেখতে পারলেন না, না সেটা আমি পরে বলছি। আমার বাড়ির কাছে আরশিনগর, আমি বলেছিলাম যে আমার বাড়ির কাছে আরশিনগর, বাড়ির কাছে বলতে বাড়ি বলতে গেলে আমাদের দেহ, কাছে বলতে গেলে আমাদের মনের মধ্যে দেহের অভ্যন্তরস্থ, আর আরশিনগর মানে হচ্ছে যে ব্রহ্মাণ্ড বা কবির প্রেমিক পুরুষ, কবির পরমাত্মা। ও এক পড়শি বসত করে। পড়শি কথাটা চলিত কথা হচ্ছে প্রতিবেশী, যে বাড়ির কাছাকাছি থাকে, যে সুখ দুঃখে বিপদে আপদে এগিয়ে আসে, সে হচ্ছে পড়শি। খুব কাছাকাছি বাড়িগুলোকে পড়শি বা প্রতিবেশী বলা হয়। আর এখানে কেন বলা হয়েছে না, এখানে আমরা বলতে পারি যে কবির পরমাত্মা, কবির প্রেমিক পুরুষ, যে কবির মনের মধ্যে আছে, কবির অন্তরের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে থাকে। সুতরাং তার দূরত্ব খুব একটা বেশি নয়, আমাদের প্রত্যেকের অন্তরে আছে, কবিরও অন্তরে আছে। তাই তিনি বলেছেন যে ও এক পড়শি বসত করে। গ্রাম বেরিয়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে, আমি বাঞ্ছা করি দেখব তারি আমি কেমনে সেঙ্গায় যাই রে। গ্রাম বেরিয়ে অগাধ পানি, গ্রাম মানে হচ্ছে আমাদের দেহভাণ্ড, এই দেহভাণ্ডটাকে আমরা গ্রাম বলবো,
বেরিয়ে মানে হচ্ছে ঘিরে আছে, বাইরের মানেটা যদি আমি বলি যে গ্রাম বেরিয়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে, আমি বাঞ্ছা করি দেখব তারি আমি কেমনে সেগায় যাই রে, তাহলে আমার পড়শি বা প্রতিবেশীর কাছে আমার যাওয়ার ইচ্ছা, তাকে আমার দেখার ইচ্ছা, কিন্তু তার যে তার কাছে যেতে গেলে আমাকে অগাধ জল পার হতে হবে, তার চারদিকে ঘিরে আছে অগাধ জলরাশি, সেই জলরাশিকে অতিক্রম করে তার বাড়ি যাওয়া দরকার এবং সেখানে কোনো তরণী বা নৌকাও নেই যে আমি সেখানে যাব। তাই আমার ইচ্ছা থাকলো আমার প্রতিবেশীর সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে না। তাই বলছে যে গ্রাম বেরিয়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে। এবার আমি ইনার মিনিংটা বলছি, গ্রাম বলতে গেলে এখানে দেহভাণ্ড, বেরিয়ে বলতে হচ্ছে ঘিরে আছে, আর অগাধ পানি হচ্ছে সীমাহীন লোভ লালসা। অর্থাৎ আমাদের এই যে আমাদের ষড়রিপু, যে ষড়রিপুর বশবর্তী হয়ে আমরা কামনা বাসনা লোভ লালসা আমরা ইহজগতের মধ্যে আমরা এগুলোকে নিয়ে বিরাজ করি, এগুলোকে আমাদের চারপাশে ঘিরে আছে, এগুলোকে অতিক্রম করার ক্ষমতা আমাদের নেই। তাই আমরা বলতে পারি যে বিশেষ করে যারা বাউল সাধকেরা তারা আত্মসুখ এবং ভোগের মধ্য থেকে তারা মনে করে যে কখনো এই আত্মসুখ এবং ভোগের মধ্য থেকে পরমাত্মাকে পাওয়া যায় না, এই পরমাত্মাকে পাওয়ার জন্য তোমার যে অহং সত্তা বা আমিত্ব সত্তা, আমি সব আমি বড় আমার আমার প্রশংসা করবে সবাই, এই অহং সত্তা এবং আমিত্ব সত্তা এই দুটোকে বিসর্জন দিতে হবে। যদি কারো পক্ষে দুটোকে বিসর্জন দেওয়া সম্ভব হয় তবেই সে এই মনের মানুষের সন্ধান পেতে পারে। তাই কবি বলতে যাচ্ছে যে গ্রাম বেরিয়ে অগাধ পানি, এবং তিনি বলতে যাচ্ছেন তিনিও বিশেষ করে যারা সংসারী মানুষ, সেই সংসারী মানুষ ভোগ সুখ এদের মধ্যে তারা মত্ত থাকে, তারা মনে করে সেই চারবাকদের মতবাদে বিশ্বাসী হচ্ছে, যাওয়ত জীবেত সুখং জীবেত ঋণং কৃত্যা ঘৃতং পিবেত, তাই এইরা আমরা সংসারের মায়া জালে আবদ্ধ, স্নেহ মায়া প্রেম প্রীতি ভালোবাসা আমরা পরিবার পরিজন ছেলে মেয়ে এদিকে নিয়েই আমরা এই সংসারের মায়া জালে আবদ্ধ, তাই আমরা কখনো সেগুলোকে অতিক্রম করে আমরা কখনো ঈশ্বরের সাধনা করতে পারি না। তাই বলা হচ্ছে যে গ্রাম বেরিয়ে অগাধ পানি, অর্থাৎ আমাদের দেহভাণ্ডকে ঘিরে আছে অগাধ জলরাশি, সীমাহীন লোভ লালসা, এবং এই আত্মসুখ ভোগের মধ্যে আমরা নিমজ্জিত আছি বলে আমাদের ঈশ্বর সাধনা সম্ভব হয় না। তাই বাউল সাধকেরা বলে, লালন ফকিরা বলেন যে এই আমাদের মধ্যে যে অহং এবং আমিত্ব আছে, সেই অহং এবং আমিত্বকে বিসর্জন করতে পারলেই তবেই ঈশ্বরের কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো। আমি বাঞ্ছা করি দেখব তারি আমি কেমনে সেগায় যাই রে, আমি বাঞ্ছা করি অর্থাৎ ঈশ্বরের অবস্থান প্রতিটি মানুষের হৃদমাঝারে আছে, কিন্তু আমরা দেখব যে যারা বিষয়ভোগী মানুষ, যারা সংসারের মায়াজালে আবদ্ধ, যারা টাকা পয়সা ধন দৌলত এইসবের কথা চিন্তা করে, তাদের পক্ষে আমরা বলবো যে কখনোই সম্ভব হয় না। কবিও বলতে কবিও মানে বলতে যাচ্ছেন যে তিনিও এটা থেকে মুক্ত নন, আর এটা থেকে মুক্ত নন বলেই তার ইচ্ছা তার আকাঙ্ক্ষা যে তিনি তাকে দেখবেন, কিন্তু কি করে তিনি যাবেন, আমি কেমনে সেগায় যাই রে, অর্থাৎ সেই যাওয়ার পথে তার বাধা তার হচ্ছে এই সীমাহীন লোভ লালসা আত্মসুখ এবং ভোগের মধ্যে থেকে নিজের জীবনটাকে অতিবাহিত করা। তাই প্রত্যেকটা মানুষ যারা ঈশ্বর সাধনায় মত্ত থাকে তাদেরকে প্রথমেই এই তার ষড়রিপুর যে আমরা বশবর্তী সেগুলো থেকে তাদেরকে মুক্ত হতে হবে। তাই কেমনে বল আমি কেমনে সেগায় যাই রে, অর্থাৎ আমরা বলতে পারছি যে বাউল সাধকেরা হচ্ছে যে দেহ সাধনার সাধক, তারা দেহাত্মবাদী সাধক, কিন্তু এই বিষয়ভোগী যারা মানুষ তারা আমরা বলতে পারি যে সেগুলোতে বিশ্বাস করে না, তারা তাদের পক্ষে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব হয় না। আসলে এই যে বাইরের পৃথিবীর হাতছানি, এই যে কামনা বাসনা লোভ লালসা এগুলোর যে হাতছানি, এই হাতছানি থেকে সাধারণ মানুষ মুক্ত হতে পারছে না, সেই কারণে তাদের পক্ষে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব হচ্ছে না, এমনকি কবি নিজের পক্ষেও সম্ভব হচ্ছে না। কবি মনে করেন, আমি আগেই বলেছি, কবি মনে করেন মন্দির মসজিদ গির্জা নয়, ঈশ্বর থাকেন, পরমাত্মা থাকেন, তার প্রেমিক পুরুষ থাকেন প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে, আর যদি মানুষ সব কিছুর ঊর্ধ্বে উঠে যদি তার সাধনা করতে পারে তবেই তার সান্নিধ্য লাভ করা সম্ভব হয়। বলবো কি সেই পড়শির কথা ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, বলবো কি সেই পড়শির কথা, অর্থাৎ আমরা দেখা গেছে যে
সে পড়ছি বলতে সে প্রতিবেশীর কথা তিনি কি বলবেন, যে কারণ সে প্রতিবেশী যার কাছে তিনি যেতে চান তার হাত পা কাঁধ মাথা কোনো কিছুই নেই, তাই প্রতিবেশীর কথা তিনি বলতে পারছে না। কিন্তু অন্তর্নিহিত অর্থ কি না, বাউল সাধকেরা তারা কোনো মূর্তি পূজার বিরোধী ছিলেন, বাউল সাধকেরা নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, তাই তাদের হস্তবদ্ধ স্কন্ধ মাথা নেই, তারা মনে করেন ঈশ্বর থাকেন প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি দিন দুঃখী মানুষের মধ্যে, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এবং মনের মণিকোঠায়। আসলে আমাদের দৃষ্টি এবং অনুভূতির নাগালের বাইরে থাকেন তিনি, অর্থাৎ ঈশ্বর আমাদের দৃষ্টি এবং অনুভূতির নাগালের বাইরে। এবং এই যে অনুভূতি, এই অনুভূতির ঊর্ধ্বে থাকা যে কোনো বস্তুর অস্তিত্ব তার যথাযথ আকার থাকে না। এই যে অনুভূতি, আসলে আমাদের দৃষ্টি এবং অনুভবের নাগালে ঈশ্বর আছে, যেহেতু দৃষ্টি এবং অনুভবের নাগালে আছে তাই এই অনুভূতির অস্তিত্বটা বা অনুভবের অস্তিত্বটা যেহেতু আমরা অনুভব করতে পাচ্ছি না তাই তার আকারও আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আসলে আমরা বলতে পারি যে বাউল সাধকেরা তারা নিরাকার ঈশ্বরে বিশ্বাসী এবং সেই কারণে তাদের কাছে ঈশ্বরের কোনো আকার নেই, তাই তার হস্তবদ্ধ স্কন্ধ মাথা কোনো কিছু নেই বলে তারা মনে করেন। ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর আবার ক্ষণেক ভাসে নিরে, এই যে ক্ষণেক থাকে শূন্যের উপর আবার ক্ষণেক ভাসে নিরে, এই ক্ষণেক থাকে শূন্যের উপর, শূন্য আর নীর, এটা আমরা বলতে পারি যে আমরা জানি যে আমাদের পঞ্চভূত আছে, সেই পঞ্চভূত হচ্ছে যে ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। ক্ষিতি মানে হচ্ছে ক্ষিতি মাটি, অপ মানে হচ্ছে জল, তেজ মানে হচ্ছে যে আগুন, মরুত মানে হচ্ছে বাতাস আর বোম মানে হচ্ছে আকাশ। তাহলে এই যে শূন্য, এই আকাশের কথা বলা হয়েছে, আবার নীর মানে অপের কথা বলা হয়েছে, তার মানে ঈশ্বর সর্বত্র বিরাজমান। আর সেই সর্বত্র বিরাজমান বলার জন্য আমাদের এই যে পঞ্চভূত, এই পঞ্চভূতের মধ্যে দুটি ভূতের উপস্থাপনা করা হয়েছে, একটা হচ্ছে বোম আর একটা হচ্ছে অপ, অর্থাৎ শূন্য এবং নীর। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে শূন্যের ওপর, অর্থাৎ সাধনার উচ্চস্তরে, কেউ যখন সাধনার উচ্চস্তরে পৌঁছাতে পারে তখনই তার পক্ষে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব। আর ক্ষণেক ভাসে নীরে, নীরে বলতে গেলে বাস্তব জগতের মধ্যে, অর্থাৎ বস্তু বাস্তব জগতের মধ্যে, যা আমাদের চোখ জুড়িয়ে দেয়, যা আমাদের মন প্রাণকে জুড়িয়ে দেয়, একটা প্রাকৃতিক সৌন্দর্য, যা চোখ আছে সে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়, যা আমাদের অভিভূত করে দেয় তার মধ্যেও ঈশ্বর অধিষ্ঠান করেন। তাই বলা হয়েছে যে ক্ষণেক থাকে শূন্যের ওপরে, অর্থাৎ বাস্তব জগতের মধ্যে একটা সাধনার উচ্চস্তরে। এই সাধনার উচ্চস্তরে কি না, সাধনার উচ্চস্তরে পৌঁছবার জন্য সাধনার যে কৃচ্ছ সাধন, অর্থাৎ চোখের জলে আমরা বলতে পারি যে মনের গহল অতল শূন্যে সেখানে তাকে উপলব্ধি করা যায়, তাকে চোখের জলে উপলব্ধি করা যায়। তুমি যখন তখন তোমার নিজের মধ্যে থাকবে না, তুমি যখন সম্পূর্ণভাবে এই অহমত্ব বা আমিত্বকে বিসর্জন দিয়ে তুমি যখন একটা অন্য জগতে পৌঁছাতে পারবে তখনই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব। আমরা জানি সেই বিবেকানন্দ এবং রামকৃষ্ণের গল্পটা, বিবেকানন্দ প্রথম জীবনে তিনি নাস্তিক ছিলেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না, তাই তিনি যখন শুনেছিলেন যে এই দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ বলে একজন ব্যক্তিত্ব যিনি মাতৃসাধক এবং যিনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন, তাই তার মনও কিন্তু সেই আনমনা মন, বাবাকে হারিয়ে যখন সংসারের চাপ এসে পড়ে, যখন সব দিক দিয়ে তিনি চিন্তান্বিত হয়ে পড়েন, তিনি কিছুটা মনে শান্তি পাওয়ার জন্য এবং কিছুটা তার কৌতূহল নিবারণ করার জন্য তিনি রামকৃষ্ণের কাছে আসেন এবং তার কাছে তিনি জিজ্ঞাসা করেন যে তিনি ঈশ্বর দেখেছেন কি না। রামকৃষ্ণ যখন তাকে বলেন যে হ্যাঁ তিনি ঈশ্বর দেখেছেন, তখন তিনি বলেন যে তাকে দেখাতে পারবেন, বললেন যে হ্যাঁ তাকে দেখাতে পারবো, বুঝেছে, তা বললেন যে তাকে পরের দিনে তাকে যেতে বলেন। এবং পরের দিনে যখন তিনি যান তখন তাকে নদীতে সামনে গঙ্গাতে বলেন যে তাকে স্নান করে আসতে, যে গঙ্গায় যখন তিনি স্নান করছিলেন তখন তিনি তার মাথাটাকে যখন ডুব দিয়েছেন তার মাথাটাকে তিনি চুবিয়ে ধরেন। এবং এমন একটা পরিস্থিতি হয় যে যখন দম বন্ধ হওয়ার অবস্থা, বিবেকানন্দ উঠে পড়ে এবং বিবেকানন্দ যখন উঠেন তখন স্বামী রামকৃষ্ণকে তিনি তীব্র ভাষায় তিরস্কার করেন এবং তিনি তখন তাকে আজে বাজে কথা বলেন। তা রামকৃষ্ণ বলছে, আজ বলছে ঠিক আছে বলতো তোর ভেতরটা কীরকম হচ্ছিল, ভেতরটা যে আমার তো মনে হচ্ছিলো যে এখনই আমি দম বন্ধ হয়ে মারা যাব, আমার মনে হচ্ছে যে এখনই প্রাণটা বেরিয়ে যাবে।
তা বলছে যে যখন তোর মনে হবে যে তোর প্রাণটা এরকম বেরিয়ে যাবে, যখন তোর মনে হবে যে ঈশ্বরকে ছাড়া যে তুই থাকতে পারবি না, তোর এই দমবন্ধকর পরিবেশ হয়ে যাবে, ঠিক তখনই তুই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবি। ঈশ্বরের সান্নিধ্য লাভ করা এতই সহজ, তাই আমারও যখন এইরকম অবস্থা হয়েছিল, আমার মনে হয়েছিল যে ঈশ্বর ছাড়া আমি থাকতে পারবো না, তখনই আমার এইরকম হয়েছে। তা তোরও এরকম হতে হবে। তাই সাধনার উচ্চ স্তরে অর্থাৎ কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে চোখের জলে, মনের গহল অতল শূন্যে চোখের জলে বুক ভাসিয়ে দিতে হবে এবং ঈশ্বরকে পাওয়ার জন্য সাধনার উচ্চস্তরে আহ্বান করতে হবে। সেটাই বলা হয়েছে যে ক্ষণেক থাকে শূন্যের উপর। শূন্যের উপর কথাটা মানে হচ্ছে সাধনার উচ্চস্তরে। সাধক যখন তার কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে চোখের জলে, মনের গহল অতল শূন্যে সে তাকে উপলব্ধি করতে পারবেন, তখনই তার সান্নিধ্য লাভ করা সম্ভব হবে। পড়শি যদি আমায় ছুতো, আমার জমযাতনা যেত দূরে। অর্থাৎ পড়শি বলতে প্রতিবেশী, অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য যদি তিনি লাভ করতে পারতেন। এই ছুতো কথাটা, ছুতো মানে হচ্ছে এটা স্পর্শ, ছুতো আমরা বলতে পারি স্পর্শ থেকে আমরা বলতে পারি যে এটা তুচ্ছার্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু ঘটনাটা তা নয়। এই ছুতো মানে কোনো স্পর্শ নয়, এটা যেন একটা বিদ্যুৎজনিত তীব্র ধাক্কা অনুভব করা। অর্থাৎ এই যে একটা অনুভূতি, সেই অনুভূতি যেন একটা কারেন্টের শকের মতো, অর্থাৎ বিদ্যুৎজনিত একটা তীব্র ধাক্কা। সেই ধাক্কা তোমাকে একটা অন্য জগতে নিয়ে যাবে, যে ধাক্কা তোমাকে ঈশ্বর সাধনায় নিজেকে মত্ত করে দেবে, এবং যে ধাক্কা তোমাকে ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য ওই ধরনের ওই বিবেকানন্দের মতো ডুব দেওয়ার মতো তোমার ভেতরটা ছটফট করবে যে কখন আমি কীভাবে আমি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো, আর ঈশ্বরের সান্নিধ্য লাভ করে বা ঈশ্বরকে কাছে না পেলে আমি হয়তো আর একটা মুহূর্ত বাঁচতে পারবো না, আমি হয়তো মারা যাব। এই ধরনের যে কারেন্টের মতো ধাক্কা, বিদ্যুৎ স্পর্শজনিত যে তীব্র ধাক্কা, এই অনুভূতিটা যেন এই ছুতো কথাটার দ্বারা বলা হয়েছে। তাহলে ছুতো কথাটা কেবল স্পর্শ নয়, এক ছুতো কথাটার মধ্য দিয়ে তিনি অন্য অর্থে ব্যবহার করেছেন। তিনি বলেছেন একটা বিদ্যুৎ স্পর্শজনিত তীব্র ধাক্কা, আমার যমযাতনা যেত দূরে। এই যমযাতনা বলতে গেলে আমরা বলতে পারি যে জীবন যন্ত্রণা। অর্থাৎ আমরা জানি যে দুঃখ আমাদের, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন দুঃখ, কষ্ট, রোগ, জরা, জীর্ণ, এই সমস্ত কিছুকে আমাদের উপলব্ধি করতে হয়, এই সমস্ত কিছুকে নিয়েই আমাদের বাঁচতে হয়। তাহলে এই যে, অর্থাৎ এই যে আমার যমযাতনা যেত দূরে, তাহলে এই যে যন্ত্রণাটা, অর্থাৎ কোনো কিছু না পাওয়ার যে যন্ত্রণা, সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা, সেটাও না পাওয়ার যন্ত্রণা। পাড়াপ্রতি পাশের বাড়ি সে এসি নিয়ে এসছে, ফ্রিজ নিয়ে এসছে, চার চাকার গাড়ি কিনেছে, আমার সেটা না পাওয়ার যন্ত্রণা হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে দেহ ভোগসুখ কিংবা আত্মসুখ এবং ভোগসুখ, এটার যে যন্ত্রণা, এই সমস্ত কিছুকে আমরা বলতে পারি যমযাতনা। অর্থাৎ রোগ, জরা, জীর্ণ, দেহভোগ সুখ, আত্মসুখ, হ্যাঁ, কিছু না পাওয়ার যে যন্ত্রণা, সে সব কিছুগুলোকে আমরা বলতে পারি যে যমযাতনা। তাহলে পড়শি যদি আমায় ছুতো, আমার যমযাতনা যেত দূরে। অর্থাৎ সাধনার দ্বারা অন্তরে যদি ঈশ্বরের অনুভূতি আমরা লাভ করতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে কামনা বাসনা, লোভ লালসা, এই যে অন্তর্নিহিত যে খারাপ গুণগুলোকে আছে, সেটাকে যে যার গুণে বলতে পারে, যে যার দৃষ্টিতে সেটাকে যে গুণই বলুক না কেন, অর্থাৎ আমাদের যে ষড়রিপু আছে, কামনা বাসনা, লোভ লালসা, মানুষ মাত্রেই যে ভোগ সুখের চরম অংশীদারিত্ব নিতে চায়, সে সমস্ত কিছু যে গুণ যেগুলো আছে, সেগুলোকে এই দূর করা সম্ভব হবে যদি সাধনার দ্বারা আমরা অন্তরের ঈশ্বরের অনুভূতিকে আমরা লাভ করতে পারি। তখন আমাদের কাছে এগুলোকে সব কিছু তুচ্ছ বলে মনে হবে, যেটা আমরা বলতে পারি গৌতম বুদ্ধ করেছিল। রাজার ছেলে হওয়া সত্ত্বেও তিনি সব কিছুকে, সে জরা, জীর্ণ, ব্যাধি, সব কিছুকে দেখেই তার মধ্যে যে ঈশ্বরের প্রতি ভাবাবেগ জন্মেছিল, তিনি অনুভব করেছিলেন যে মানুষের জীবনের শেষ পরিণতি যদি এই ধরনের অবস্থা হয়ে থাকে, তাহলে দরকার কি? আমি যদি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি, আমি যদি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি, তাহলে আমার চরম মোক্ষ লাভ হবে। তাই তিনি মোক্ষ লাভের জন্য এই সমস্ত কিছুকে, ষড়রিপু থেকে নিজেকে বাঁচার জন্য তিনি কিন্তু আমরা বলতে পারি ঈশ্বর সাধনায়, দেহাত্মবাদের সাধনায় তিনি মত্ত হয়েছিলেন। আমার শেয়াল লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে। আবার শেয়াল লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে। এই দুটো লাইনের মধ্য দিয়ে আমরা, এই দুটো লাইন অবশ্যই তোমরা জানো যে কোনো কবি যদি কবিতার শেষে নিজের নামকে ব্যবহার করে সেটাকে ভণিতা বলা হয়। কবি এখানে নিজের নামটাকে ব্যবহার করেছেন। কবি বলতে গেলে এখানে গায়ক সাধক কবি, দেহাত্মবাদী কবি এবং বাউল সাধক লালন ফকির, হ্যাঁ, তিনি বলেছেন যে শেয়াল লালন একখানে রয়।
সে বলতে লালন ফকির নিজে কথা বলেছেন, আর সে বলতে গেলে সে আর লালন, আর সে বলতে গেলে ভুল বললাম, লালন সে বলতে গেলে যে কবির প্রেমিক পুরুষ, কবির পরমাত্মা এবং কবির আমরা বলতে পারি যে ঈশ্বর তিনি এবং লালন তারা দুজনেই একসাথে থাকেন। কোথায় থাকেন না আমরা বলতে পারি যে এই মানব মন্দিরে, মনরূপ মন্দিরে, অর্থাৎ একদিকে জীবাত্মা আর একদিকে পরমাত্মা। এই জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে যে অবস্থান, সেই অবস্থানটাকে বোঝাতে তিনি বলেছেন যে সে আর লালন একখানে রয় তবু লক্ষ যোজন ফাঁকরে। এই লক্ষ যোজন কথাটা, লক্ষ যোজন মানে এক যোজন, এই এক যোজন মানে চার ক্রোশ, আবার এক ক্রোশ মানে দু মাইলের কিছু বেশি। তাহলে লক্ষ যোজন মানে কতটা ব্যবধান, সে ব্যবধানটা বোধ হয় বলে শেষ করা যাবে না, অর্থাৎ অসীম ব্যবধান, অর্থাৎ ব্যবধানের ব্যাপকতা বা ব্যবধানের যে বিশাল দূরত্ব সেই দূরত্ব বোঝানোর জন্য তিনি বলেছেন যে লক্ষ্য যোজন ফাঁক। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে লালন বলতে যাচ্ছেন যে তিনি এবং আমি এক কাছে আছি তবু আমাদের মধ্যে বিস্তর ব্যবধান, তার কারণটা কি না এই যে মনরূপ গ্রাম, সেই মনরূপ গ্রামকে ঘিরে আছে অগাধ পানি। এই মনরূপ গ্রাম, গ্রাম বলতে গেলে আমরা জানি দেহভাণ্ড, তাকে ঘিরে আছে অগাধ পানি। এই অগাধ পানি মানে সীমাহীন লোভ লালসা কামনা বাসনা, তো এগুলো থেকে আমরা কখনোই মুক্ত হতে পারি না। আমরা জানি যে বিষয়ের বিষে আমরা আক্রান্ত, সেই বিষয় সম্পত্তি আমাদেরকে যেন আক্রান্ত করে, সেগুলো থেকে আমরা কখনোই মুক্ত হতে পারি না। ভোগবাদে বিশ্বাসী, দেহবাদে বিশ্বাসী এবং আত্মসুখ এবং ভোগের মধ্য থেকে আমরা পরমাত্মাকে পেতে চাই তা কখনোই সম্ভব নয়। বাউল সাধকেরা এই দুটোর বিরুদ্ধে, বাউল সাধকেরা বলেছে অহমত্ব অহংত্ব, অর্থাৎ অহং এবং আমিত্ব এই দুটোকেই বিসর্জন দিতে হবে। তাই লালন ফকির তিনি মনের খেদ জ্ঞাপন করেছেন, তিনি বলেছেন আমরা দুজনে এক কাছে আস অথচ আমার সাথে তার কত ব্যবধান, এই লক্ষ যোজন ব্যবধান। এই যে ব্যবধানটা, সেই ব্যবধানটা তিনি কেন, কী কারণে তার ব্যবধান সেটাকে বোঝাবার জন্য তিনি বলেছেন যে আসলে এই মনরূপ আমার গ্রামকে ঘিরে আমার অগাধ পানি আছে। অর্থাৎ যেরকম আমরা বলতে পারি যে সেই রানী রাসমণি যখন রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন, তোমরা জানো যে রানী রাসমণি তখন রামকৃষ্ণ হঠাৎ গিয়ে তাকে একটা ঈশ্বর সাধনার সময় রামকৃষ্ণ হঠাৎ গিয়ে তাকে একটা থাপড় মেরেছিলেন। রানী রাস সবাই এসে তাকে পাগল বা তাকে গ্রেপ্তার করতে চেয়েছিল, রানী রাসমণি তাকে বাধা দিয়েছিলেন। তা রামকৃষ্ণ বলেছেন তুই এখানে ঈশ্বর সাধনায় এসেছিস আর অন্যদিকে তুই তোর সেই আদালত কোর্ট কাছারি এগুলোকে নিয়ে চিন্তাভাবনা করছিস, তাই আমরা পারি না। আমরা যখন ঈশ্বর সাধনায় মত্ত থাকি তখন আমরা আমাদের ভোগ সর্বস্বতাকে ভুলতে পারি না, আমাদের আমাদের মনকে যে ঘিরে আছে অগাধ পানি সে পানিকে আমরা অতিক্রম করতে পারি না, তাই আমাদের পক্ষে ঈশ্বর সাধনাকে সম্ভব হয় না, আমাদের মনের মানুষের দেখা পাওয়া সম্ভব হয় না। আমাদের হাতে সময় খুব অল্প, সেক্ষেত্রে এই কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা যদি খুব সংক্ষিপ্তভাবে বলে দেন, কারণ সময় একেবারেই অল্প। আচ্ছা, কবিতাটা আমি আগেই বলে দিচ্ছি যে কবিতাটা নামকরণটা একটু তোমরা দেখে রাখবে, যে বাড়ির কাছে আরশিনগর কবিতাটা, এটার নামকরণটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে কেন বাড়ির কাছে আরশিনগর হয়েছে, যদিও আমাদের পশ্চিমবঙ্গ আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই কবিতাটার নাম দিয়েছেন যে বাড়ির কাছে আরশিনগর, যদিও বাংলাদেশে আরশিনগরের একটা গ্রাম আছে কিন্তু এই আরশিনগরটা সেই অর্থে আরশিনগর নয়। এই আরশিনগর হচ্ছে যে মনের মানুষের সন্ধান, যে আরশির মধ্য দিয়ে কবিতার শুদ্ধ মনকে দেখবেন, কবিতার পরমাত্মাকে দেখবেন, যে দেহভাণ্ডের মধ্যে আছে বিশ্ব ব্রহ্মাণ্ড বা ব্রহ্মাণ্ড তার তিনি অনুসন্ধান করতে চেষ্টা করেছেন। সুতরাং আলোচ্য রচনার যদি তোমরা কবিতাটা দেখো তার এই বিষয়বস্তু হচ্ছে একটা বিশেষ জগৎ, যে জগতের আমরা বলতে পারি যে জগতের একটা সাংকেতিক নাম দেওয়া হয়েছে আরশিনগর এবং তাকে কেন্দ্র করেই এই কবিতাটা আবর্তিত হয়েছে। সুতরাং আরশিনগর নির্দিষ্ট কোনো গ্রাম নয়, যদিও বাংলাদেশের একটা গ্রাম আছে কিন্তু কবি সেই অর্থে আরশিনগর নামটা ব্যবহার করেননি, তিনি এটাকে একটা বিশেষ জগৎ বলেছেন, যে জগতের মধ্যে সাংকেতিক নাম হচ্ছে আরশিনগর, যেখানে তিনি মনের মানুষের সন্ধান করেছেন, যেখানে তিনি তার প্রেমিক পুরুষের সন্ধান করেছেন। তাই কবিতাটার ব্যঞ্জনাধর্মী নামকরণ, কবিতার নামকরণ হয় নাম স্থান কাল পাত্রভেদে, কখনো কবিতার নামকরণ হয় চরিত্রের উপর আলোক করে,
করে, কখনো বিষয়বস্তু দিকে আলাপ করে, কিন্তু এই কবিতাটা সম্পূর্ণ রূপকর্থে ব্যঞ্জনধর্মী নামকরণ, এবং সেদিক দিয়ে কবিতাটার নামকরণ আমরা সার্থক বলতে পারি। আমাকে বলা হয়েছে যে কী কী প্রশ্ন, এবং সেটাও তোমাদের একটু জানা দরকার। যে প্রথম বলতে পারি যে এটা বলতে পারি যে প্রথম প্রশ্নটা যে যমযাতনা যে তো দূরে, এই যমযাতনা কী, তা কীভাবে দূর হওয়া সম্ভব, এটা একটা। দু নম্বর হচ্ছে অবশ্যই প্রথম আমি বলতে পারি ইম্পর্টেন্ট কোশ্চেন আশীনগর কবিতার নামকরণের তাৎপর্য। তিন নম্বর হচ্ছে তবু লক্ষ্য যোজন ফাঁকড়ে, কার সঙ্গে এই ব্যবধান, একত্র থেকেও এই ব্যবধানের তাৎপর্য কী। চার নম্বর হচ্ছে যে বাড়ির কাছে আশীনগর কবিতায় পড়শির স্বরূপ বর্ণনা করো, পড়শি কে এবং সেই পড়শির স্বরূপ বর্ণনা করো। আর পাঠ্য লালন গীতিতে বাউল সাধনার যে গূঢ় তত্ত্ব প্রকাশিত হয়েছে সেটা সংক্ষেপে আলোচনা করো। আর সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যে গীতি কবিতা কাকে বলে, এই বাড়ির কাছে আশীনগর কবিতাটা গীতি কবিতা হিসাবে কতখানি সার্থক। সুতরাং আমি তোমাদের যেগুলো বললাম মূলত এই তোমাদের লাইন তুলেও প্রশ্ন করতে পারে। লাইন তুলে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তবু লক্ষ্য যোজন ফাঁকড়ে, এটা সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হয়েছে, কিংবা সে একেবারেই সময় নেই। অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আর যেতে যেতে তোমাদের সকলকে একটা কথাই বলবো যে স্যার যেটা পড়ালেন, যদি তোমরা এই এপিসোডটা মিস করে থাকো তাহলে সিটিভিএন এর ফেসবুক পেজ আর অবশ্যই ইউটিউব পেজে রেকর্ডেড প্রোগ্রামটা দেখতে পারবে। আর যেখানেই শেষ করতে হচ্ছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএন এ।